হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আর সামনে যে প্যাকটা দেখলে ওটা কী প্যাক বা কী লাগাচ্ছিস ফার্স্টে দেখে নাও। তো এখানে নিয়ে নিয়েছি একটু পরিমাণ হলুদ পোড়া, মানে সিম্পল হলুদটাকে চাটুর উপর একটু নাড়াচাড়া করে এরম পুড়িয়ে নেবে, যতটা তোমার পরিমাণ লাগবে হলুদটাকে পুড়িয়ে। তারপর যেইগুলো লাগবে সেটা হলো একটু কফি পাউডার, তারপর লাগবে রোজ ওয়াটার। আমি এটা মার্সের রোজ ওয়াটার নিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা নিও। আর আমি এখানে নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর নিয়েছি লেবু, লেবুটা অর্ধেক লাগবে। আর তোমাদের কাছে যেটা অ্যালোভেরা জেল থাকবে সেটাই ইউজ করবে। তো চলো এখন কী করে বানালাম সেটা নিয়ে দেখে নিই। এখানে এই পোড়া হলুদের মধ্যে একটু কফি পাউডার, এক চামচ কফি পাউডার মিশিয়ে অর্ধেক লেবু দিয়ে, কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে, তারপর মধ্যে অ্যালোভেরা দিয়ে একটা থিকনেস করে একটা মেখে মানে বানিয়ে নিতে হবে। আমার একটু গোলাপ জল কম পড়েছিলো বলে আমি ফেড দিলাম। তো চলো এখন রেডি হয়ে গেছে, আর কতটা থিকনেস রাখতে হবে সেটা তো দেখে নিলে তোমরা। আর এইটা শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করবে এটা না, পুরো বডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, মুখে, গলায়, হাতে, পিঠে, যেখানে তোমাদের ব্ল্যাকেজ পড়ে গেছে সেখানে। আর এইটা মাত্র মাসে দুবার করলেই হবে। তো দেখো এখন তো লাগানো কমপ্লিট, আর লাগানোর পরে মুখটা কতটা গ্লো করছে দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে আমি হাতেও লাগিয়েছিলাম, হাতটাও দেখো একবার লাগাতে কতটা গ্লো করছে দেখতেই পাচ্ছ। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার পিয়াস ব্লগ। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।